ভ্যালভুলার হার্ট ডিজিজ হলে পরে ম্যানিফেস্টেশন বা সিমটম বিভিন্ন রকম হতে পারে। নমস্কার, এই ওয়ার্ল্ড হেলথ ডেতে আজ আমি আপনাদের ভ্যালভুলার হার্ট ডিজিজ বা হার্টের ভালভের সমস্যা সম্বন্ধে দু একটা মেসেজ দিতে চাই। ভ্যালভুলার হার্ট ডিজিজ হলে পরে ম্যানিফেস্টেশন বা সিমটম বিভিন্ন রকম হতে পারে। কমনেস্ট সিমটম হচ্ছে আপনার শ্বাসকষ্ট, জেনারেলি হাঁটাচলা করতে গেলে। খুব এক্সট্রিম অ্যাডভান্স স্টেজে শোয়ার সময়ও শ্বাসকষ্ট হতে পারে। কখনও কখনও বুকে ব্যথা, যেটাও কিনা আবার হাঁটাচলার সঙ্গে একটা সম্পর্ক বা এক্সারসাইজের সঙ্গে সম্পর্ক, অথবা সহজে ক্লান্ত হয়ে যাওয়া। খুব রেয়ারলি আপনি হঠাৎ অজ্ঞান হয়ে যাচ্ছেন, যার অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলো কিন্তু ভালভুলার হার্ট ডিজিজের জন্য হতে পারে। যদি এরকম সিমটম আপনার থাকে, এওটিক স্টেনোসিস, মাইটাল স্টেনোসিস বা এওটিক বা মাইটাল রিগাজিটেশন, আপনার ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করুন। খুব ভালো চিকিৎসা এখন অ্যাভেলেবেল আছে, তাহলে আপনি প্রপার ট্রিটমেন্ট পেয়ে যাবেন।